গল্পে যখন মানে আসাদ উজ্জামান নূরের মতো একজন অ্যাক্টিং করতে পারে, সো এই গল্প তো অবশ্যই ভালো কিছু হবে। 2000 স্কুল কলেজের শিক্ষার্থী এখানে পারফর্ম করবেন। অনেক লেট করে ফেলেছি, বেশি কথা বলবো না, বাট আমি এই যে প্রথম যে ছবিটি আজকে যখন খুশিত ভাইয়ের সাথে যখন মিটিংটা করি, আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। সেটা হচ্ছে গল্পটার যে প্ল্যানিং, পরে আবার যখন শুনলাম আমাদের সবার পছন্দের এবং আমাদের দেশের যেই মানুষগুলো আছেন যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তাদের মধ্যে অন্যতম একজন আমাদের মন্ত্রী মহোদয় শাহজাহান খান এমপি, ওনার একটা প্ল্যানিং বা ওনার একটা গল্প, ওনার একটা কনসেপ্ট। সো তখন আমার কাছে মনে হলো না, এটা আসলে একদম মূল যে জায়গাটা থেকে আসলে গল্পটার উৎপত্তি হওয়া উচিত সেই জায়গা থেকেই আছে। সো এই জন্য খুব ভালো লাগলো। আর খুরশিদ ভাইয়ের সাথে আমি আসলে এত বেশি বসা হয়েছে, মিটিং করা হয়েছে, সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম যে উনি যেহেতু একটা গল্প এমপি সাহেবের কাছ থেকে একজন একটু গল্প নিতে পারেন, তার গল্পে যখন মানে আসাদুজ্জামান নূরের মতো একজন অ্যাক্টিং করতে পারে, সো এই গল্প তো অবশ্যই ভালো কিছুই হবে। সো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐতিহাসিক পটভূমি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের আনুষ্ঠানিক শুটিং কার্যক্রম এটা আগামী 1 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ থেকে শুরু হতে যাচ্ছে। জয় বাংলা ধ্বনি চলচ্চিত্রের কাহিনী লিখেছেন সাবেক সফল নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জয় বাংলা ধ্বনিতে যারা অভিনয় করবেন, চিত্রনায়ক নীরব, চিত্রনায়িকা সুনেরা বিনতে কামাল, সেই কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি একটি মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। কাজী হায়াত তিনি অভিনয় করবেন একজন চলচ্চিত্র পরিচালক, এ ছবিতে অভিনয়। জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করবেন আমাদের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী। 2000 বীর মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে থাকবেন আমাদের এবিএম সুলতান আহমেদ। 2000 স্কুল কলেজের শিক্ষার্থী এখানে পারফর্ম করবেন। 3000 সাধারণ জনতা পদ্মা সেতুর নিচে আমাদের সেই দৃশ্যায়নগুলো ধারণ করা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।